5000G প্রসেসরটা দিয়ে যেমনটা একটু আগে বলছিলেন সেই প্রসেসরটা দিয়ে আরো চমৎকার একটা সেটআপ, এবং বাংলাদেশের AMD Ryzen 5 এর 5600G প্রসেসরটা মার্কেটে 12000 টাকার আশেপাশে এখনো রয়েছে এবং 3 বছরের ওয়ারেন্টি থাকবে। মোটামুটি বাজেটের মধ্যে খুব সুন্দর একটা কিবোর্ড মাউস। আপনারা জানেন 4F নিয়ে কিন্তু আমরা অনেক দিন যাবত কাজ করছি, 12th জেনারেশন, এবং এই প্রসেসরটা দিয়ে ভালো কাজ করা যায়। এটা অলরেডি দেখতেই পাচ্ছেন ওয়াইফাই বিল্ট ইন, যেটা 610 অন্য কোনো বোর্ডে আপনি পাবেন না। আমরা যে SSDটা আছি এটা কিন্তু অবশ্যই OCPC ব্র্যান্ডের একটা SSD, যেটা MFL 300 মডেলের 256GB NVMe SSD, আমেরিকান প্রোডাক্ট, 25 বছরের ওয়ারেন্টি। এটা যদি আমরা 5600G এর মতো পাই তাহলে আমাদের ভিউয়ার্সদের জন্য কিন্তু আরো ভালো হবে। আমরা ভাবছি আর কি যে ভবিষ্যতে হয়তো এই প্রসেসরটাও জাতীয় প্রসেসর হবে অবশ্যই। এবং এটার মধ্যে যে VRM গুলো দেয়া আছে ভাইয়া, দেখেন একটা মাদারবোর্ড প্রোডাক্টিভিটি দেখে বলা যায় অন্যান্য ব্র্যান্ডের 20-22000 টাকার মাদারবোর্ডের মতো। অবশ্যই অবশ্যই ভাইয়া, হয়তো তারা বাংলাদেশের বাজারে মার্কেটিং করার জন্য এখন প্রাইসটা কমিয়ে দিয়েছে। এই যে VRM এর উপর হিটসিংটা খুবই গর্জিয়াস একটা হিটসিং, যেটা থেকে Wi-Fi 6 generation, এই যে Wi-Fi কার্ডটা এখানে রয়েছে। এবং মাদারবোর্ডে যদি PCB-র কালারটা দেখেন ভাইয়া, এটা কিন্তু DDR5 এর 6000 MHz এর একটা RAM, এবং এটা 16GB একটা RAM দিব আমরা এখানে, যদিও এটা কিন্তু 16GB করে 32GB একটা কি খুবই গর্জিয়াস লুকিং। এবং এটা হচ্ছে IPS ডিসপ্লে 75Hz, আর এটার স্টাইলটা নিয়ে তো কারো কোনো অভিযোগ নাই, সবার পছন্দ, রাইট? জি। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমরা চলে আসছি আরো একটি চমৎকার নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা আজকে কিন্তু ভালো একটা ভিডিও উপহার দিব আপনাদেরকে, 8500G দিয়ে বিল্ড থাকবে DDR5 এর ভালো কিছু প্রোডাক্ট দিয়ে, এবং জাতীয় মনিটর দিয়েও কিন্তু আজকে বিল্ড থাকছে। সবাইকে বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য, সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম রাজু ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। আপনি তো আজকে বলেছেন যে আজকে যে বিলগুলো থাকবে সবচাইতে পপুলার, সবচাইতে মার্কেটে চাহিদা, এবং ভালো প্রোডাক্ট দিয়ে ভালো বিল থাকবে, আপনি বলেছেন কম্প্যাক্ট বিল, কি কি রেখেছেন? আজকে কিন্তু টোটালি 3টা প্যাকেজ থাকবে, তার ভিতরে প্রথমটা কিন্তু বাংলাদেশের জাতীয় প্রসেসর AMD Ryzen 5 এর 5600G দিয়ে, অবশ্যই ভালো কম্পোনেন্ট দিয়ে, অবশ্যই। এবং হচ্ছে যে আর সাথে কিন্তু একটা নতুন অ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে আমরা 4-in-1 কম্বো সেট গুলো এখানে অ্যাড করেছি, যাতে আর কোনো কিছু বাইরে থেকে না লাগে। আজকে 3টা বিলই কিন্তু 4-in-1 এর কম্বো থাকবে। জি অবশ্যই। ওকে, এরপর এরপর থাকবে Core i5 12th জেনারেশন দিয়ে খুবই গর্জিয়াস একটা মাদারবোর্ড দিয়ে, আর এটা আমাদের বাংলাদেশের নতুন অফিশিয়ালি আসবে, বাজেটে বেস্ট হবে ইনশাআল্লাহ। এরপর এরপর থাকবে 8500G প্রসেসরটা দিয়ে, যেমনটা একটু আগে বলছিলেন সেই প্রসেসরটা দিয়ে আরো চমৎকার একটা সেটআপ, এবং বাংলাদেশের জাতীয় মনিটর দিয়ে কিন্তু এই প্যাকেজটা থাকছে। প্রত্যেকটাই ফুল সেটআপ, ভালো বাজেটে ভালো PC হতে যাচ্ছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ অবশ্যই। শপের লোকেশনটা বলে আমরা প্যাকেজ দেখা শুরু করব ভাইয়া। জি, আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড কফি হাউসের গলি। এই কফি হাউসের গলিতে 83 নম্বর বিল্ডিং, কেজেস ম্যানশনে। কেজেস ম্যানশনে আমাদের দুটো হাউস রয়েছে, একটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে, যেটি দোকান নাম্বার G6 ওয়ান স্টপ সলিউশন, অপরটি হচ্ছে সেম বিল্ডিং এর তৃতীয় তলায় 304-305 নম্বর অফিস, ওয়ান স্টপ সলিউশন। ভাইয়া আজকে কিন্তু আমি অনেক এক্সাইটেড, প্যাকেজ দেখে শুরু করি। জি অবশ্যই, প্রথম যে প্যাকেজটা থাকছে এটা কিন্তু অবশ্যই AMD Ryzen 5 এর 5600G। জি, এই বাজেট রেঞ্জে আর কোনো কাউন্টার পার্ট আসার আগ পর্যন্ত আমরা এটা রাখবো। পর্যন্ত কিন্তু বাজেট টু পারফরম্যান্স চিন্তা করলে Ryzen 5 5600G বেস্ট অবশ্যই ইনশাআল্লাহ। এবং এই প্রসেসরটা কিন্তু আসলে মোটামুটি প্রোডাক্টিভিটি কাজের জন্য একটা ভালো প্রসেসর, এটা আপনারা সবাই জানেন, অলরেডি অনেকেই এটা নিয়ে ভালো কাজ করছেন, টুকটাক ভিডিও এডিটিং বলেন, টুকটাক গ্রাফিক্সের কাজ বলেন, এবং হচ্ছে যে টুকটাক ভালো লেভেলের গেমস বলেন, সব কিছুই খেলা যায় এই প্রসেসরটা দিয়ে, যেটা হচ্ছে যে AMD Ryzen 5 5600G প্রসেসরটা মার্কেটে 12000 টাকার আশপাশে এখনও রয়েছে, এবং 3 বছরের ওয়ারেন্টি থাকবে এই প্রসেসরটা দিয়ে। আমাদের আজকে প্রথম প্যাকেজটা কিন্তু থাকছে, এবং এখানে মাদারবোর্ড হিসেবে ব্যবহার করেছি AMD প্রসেসর দিয়ে সবচাইতে বেশি বিল্ড হওয়া মাদারবোর্ড, সেটা হচ্ছে MSI A520A Pro মডেলের মাদারবোর্ডটা, অফিশিয়াল মাদারবোর্ড দেখতেই পাচ্ছেন, এবং এই মাদারবোর্ডটা কিন্তু একদম সিল করা, যেটা MSI আগে করেনি, তবে এটা করা জরুরি ছিল সিকিউরিটির জন্য। জি অবশ্যই, যেন মানুষ প্রতারিত না হয়, কারণ হচ্ছে অনেকেই কিন্তু এই বক্সটা ব্যবহার করে মাদারবোর্ডটা নন চ্যানেল ঢুকিয়ে এগুলো দিয়ে বিল্ড করে, এবং সেক্ষেত্রে কিন্তু কাস্টমাররা প্রতারিত হয়, রাইট? তো সেই জায়গা থেকে ইনটেক সিল করে দিয়েছে, এখানে লেখাই আছে দেখতেই পাচ্ছেন, যে কিনবে তার সামনে আনবক্সিং হবে প্লাস মাইক্রো স্টার ইন্টারন্যাশনাল, এটা হচ্ছে MSI এর ফুল মিনিং। ঠিক আছে, আপনারা দেখে আনবক্সিং করবেন। জি অবশ্যই, 3 বছরের ওয়ারেন্টি সহ, অফিশিয়াল ওয়ারেন্টি সহ এই মাদারবোর্ডটা আমাদের APC বিল্ডে রয়েছে, যেটা কিন্তু 7800 থেকে 8000 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। ওকে, APC বিল্ডে RAM হিসেবে ব্যবহার করেছি Apacer ব্র্যান্ডের একটা RAM, যেটা কিন্তু অফিশিয়াল প্রোডাক্ট এবং তাইওয়ানের প্রোডাক্ট, এখানে মেড ইন তাইওয়ান Apacer এর অফিশিয়াল প্রোডাক্ট, DDR4 এর 8GB 3200 MHz এর এই RAMটা লাইফ টাইম অফিশিয়াল ওয়ারেন্টি সহ আমাদের APC বিল্ডে রয়েছে, 2400 টাকার আশপাশে এই RAMটা আপনারা মার্কেটে পেয়ে যাবেন। এখানে স্টোরেজ হিসেবে একটা আমেরিকান ব্র্যান্ড রাখছি OCPC MFL 300, 256GB NVMe SSD, যেটা কিন্তু অবশ্যই 3000 এর উপর রেটেড স্পিড, 5 বছরের ওয়ারেন্টি।
বাটন যুক্ত এবং এটা যে হেডফোনটা আছে খুব গর্জিয়াস লুকিং একটা হেডফোন, সাথে একটা মাউসপ্যাড থাকছে। 4-in-1 কম্বো এ সেটটা মার্কেটে 1700-1800 টাকার আশপাশে পাওয়া যায় এবং এক বছরের ওয়ারেন্টি থাকে। মোটামুটি বাজেটের মধ্যে খুব সুন্দর একটা কিবোর্ড মাউস। আপনারা জানেন 4F নিয়ে কিন্তু আমরা অনেক দিন যাবত কাজ করছি, খুব ভালো একটা কিবোর্ড মাউস এটা আমাদের বিল্ডে রয়েছে। এবং মনিটর হিসেবে কিন্তু একটা গেমিং লুকিং মনিটর রাখছি, একটা গেমিং মনিটর পিসি পাওয়ারের PCGM22, যেটা কিন্তু অবশ্যই IPS ডিসপ্লে, 100 Hz, 120% sRGB, 5ms রেসপন্স টাইম, একদমই গর্জিয়াস লুকিং একটা মনিটর। এবং আমরা দেখেছি বাংলাদেশের শীর্ষস্থানীয় রিভিউরা কিন্তু এই মনিটরটা দিয়ে রিভিউ করেছে এবং সেখান থেকে ভালো পারফরমেন্স পেয়েছে। একটা গেমিং মনিটর হিসেবেই তারা এটাকে সাজেস্ট করেছে, প্লাস অফিসিয়ালি 3 বছর ওয়ারেন্টি পাচ্ছেন। জি অবশ্যই, আপনারা দেখেছেন, আমরা কিন্তু যারা এই চ্যানেলের পুরনো সাবস্ক্রাইবার তারা কিন্তু জানেন যে মনিটরটা আমরা নিজেরাও রিভিউ করেছি, অনেক ভালো মনিটর এটা। কিন্তু আমাদের এই বিল্ডে রয়েছে যেটা 9500 টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন। আর আজকের এই পিসি বিল্ডে কেস হিসেবে কিন্তু থান্ডার গোল্ডের একটা খুব চমৎকার কেস রাখছি, যেটা কিন্তু সামনে গ্লাস, হ্যাঁ সাইডে গ্লাস, টোটালি দুই পাশে আপনারা হচ্ছে টেম্পার্ড গ্লাস এবং 4টা ARGB লাইটিং ফ্যান, যেগুলো সুইচের মাধ্যমে আপনি কালার চেঞ্জ করতে পারবেন, লাইটটা অফ রেখে ফ্যানটা চালু রাখতে পারবেন, তেমনও করতে পারবেন। খুব সুন্দর এই কেসটা আমাদের এই বিল্ডে রয়েছে, যেটা 3500 টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন। তো আজকের এই প্যাকেজটা AMD Ryzen 5 এর 5600G দিয়ে খুব সুন্দর একটা প্যাকেজ। প্রাইসটা কিন্তু ভাইয়া সত্যি অসাধারণ একটা প্রাইস, মাত্র 41000 টাকায়। 41000 টাকা ভালো কম্পোনেন্ট দিয়ে, অবশ্যই এখানে কিন্তু 3-4000 টাকা কমানো পসিবল। জি ঠিক আছে, আপনারা যদি এইভাবে সেটআপ নিতে চান, কিছু প্রোডাক্ট আপনার কম্প্রোমাইজ করতে হবে, যাদের একটা ভালো সেটআপ প্রয়োজন থাকে যে না সামনে আর আপডেট করব না, এই সেটআপ নিতে পারেন। জি অবশ্যই, কমপ্লিট সেটআপ, কমপ্লিট সেটআপ। ওকে সেকেন্ড প্যাকেজে যাই, এটা আরো একটা গর্জিয়াস প্যাকেজ, Core i5 12th জেনারেশন 12400 প্রসেসর। ইন্টেল এর ক্ষেত্রে যেমনটা 5600G, এটার অল্টারনেটিভ হচ্ছে জাতীয় প্রসেসর। জি Core i5 12th জেনারেশন, এবং এই প্রসেসরটা দিয়ে ভালো কাজ করা যায়। ভবিষ্যতের জন্য আপনি এই প্যাকেজটাকে তৈরি করে নিতে পারেন, ভবিষ্যতে জাস্ট একটা ভালো গ্রাফিক্স কার্ড অ্যাড করে প্রফেশনালি সব ধরনের কাজ করা যায়, করতে পারবেন। আর এই প্রসেসরটা মার্কেট প্রাইস 15000 টাকার আশেপাশে, 3 বছর ওয়ারেন্টি থাকে। তবে এখানে একটা কিন্তু 2-3 মাস আগেও 18-19 ছিল। হ্যাঁ অবশ্যই, এখানে একটা চমক আছে মাদারবোর্ডের ক্ষেত্রে। ভাই মাদারবোর্ডটা দেখেন, দেখতেই পাচ্ছেন বাংলাদেশে প্রথম থেকে কিছু মাদারবোর্ড ম্যাক্সানের অন্য আরেকজন আনছিল, তবে সেটা আনঅফিশিয়ালি ভাবে, তবে এবার অফিশিয়ালি ভাবে কিন্তু মাদারবোর্ডটা বাংলাদেশে আসছে। এবং আপনারা জানেন, অনেকে যারা অনলাইনে আইটি প্রোডাক্ট সম্পর্কে একটু টুকটাক ধারণা রাখেন, তারা জানেন ম্যাক্সান ব্র্যান্ডটা নিয়ে বাংলাদেশের শীর্ষস্থানীয় রিভিউরা কিন্তু অনেক কাজ করেছে। তারা এই ম্যাক্সানের আপনার হচ্ছে যে ফ্যাক্টরিতে ভিজিট করেছে, এই প্রোডাক্টগুলো নিয়ে অনেক বিষয় আসলে তারা দেখেছে এবং পারফরমেন্স দেখেছে, খুব ভালো মাদারবোর্ড। এবং এই মাদারবোর্ডটার আমরা আজকে যেটা ব্যবহার করছি এই বিল্ডে, এটা হচ্ছে 610 মডেলের একটা মাদারবোর্ড, যেটা অন্য কোনো ব্র্যান্ড দিতে পারে না। এবং অবশ্যই ম্যাক্সান কিন্তু একটা ওয়েল নোন ব্র্যান্ড, আমরা শুধু বাংলাদেশের বাজারে হয়তো এটাকে নতুন দেখবো, ইন্টারন্যাশনালি আমরা অনেক কম্পিটিশনে কিন্তু এই মাদারবোর্ডগুলো গেছে আমরা দেখছি। এই মাদারবোর্ডটা দেখতেই পাচ্ছেন যে অলরেডি এখানে ব্র্যান্ডের নামটা লেখাই আছে, ম্যাক্সান H610 666 ওয়াইফাই 6 কিন্তু এটা ভাইয়া, মানে 610 ওয়াইফাই 6 আছে। হ্যাঁ অবশ্যই, বিল্ট ইন, এবং এটা অলরেডি দেখতেই পাচ্ছেন ওয়াইফাই বিল্ট ইন, যেটা 610 অন্য কোনো বোর্ডে আপনি পাবেন না, প্লাস এই প্রাইস রেঞ্জে, এই প্রাইস রেঞ্জে। এই বোর্ডটার দাম কিন্তু মার্কেটে 10000 টাকার মধ্যে। আচ্ছা 10000 টাকার মধ্যে 610 এর একটা মাদারবোর্ড যেটার মধ্যে ওয়াইফাই 6 বিল্ট ইন, ভাবাই অবিশ্বাস্য বলা যায়। আর বিল্ড কোয়ালিটি অফিশিয়াল ভাবে ওয়ারেন্টি পাওয়া যাবে। হ্যাঁ অবশ্যই, এবং এটার বিল্ড কোয়ালিটি কিন্তু খুবই চমৎকার ভাই। যদি আপনি একটু পিসিবিটার দিকে তাকান, খুবই একটা ভালো একটা পিসিবি, এবং এখানে VRM এর উপর একটা ছোটখাটো হিটসিং দিয়ে আছে, যেটা অবশ্যই এই প্রাইস রেঞ্জে, মানে 610 এর রিয়াল। হ্যাঁ অবশ্যই, এবং এটার সাথে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন অ্যান্টেনা গুলো আছে, যেটা আপনি এই করে ব্যবহার করতে পারবেন। এটাতে আপনি ভালো ওয়াইফাই পাবেন, কিন্তু আপনি এটার মধ্যে ভালো স্পিড পাবেন ইনশাআল্লাহ, ওয়াইফাই 6। এবং এই মাদারবোর্ডটা 3 বছর অফিশিয়াল ওয়ারেন্টি সহ 10000 টাকার আশপাশে প্রাইস রেঞ্জ থাকে, যেটা আমরা এই পিসি বিল্ডে রাখছি। আমরা আজকে দুটো ম্যাক্সানের বোর্ড রাখছি, যে আসলে এই কারণে অনেকে বাজেটে বেস্ট হবে, বাজেটে বেস্ট হবে, অনেকেই কিন্তু এই ধরনের ফিচার চান কিন্তু বাজেটের কারণে নিতে পারেন না, তাদের স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ। তো এই মাদারবোর্ডটা দিয়ে আমাদের এই পিসি বিল্ডটা থাকছে, এখানে কিন্তু র্যাম হিসেবে ব্যবহার করেছি, ওভারক্লকিং এ ভালো পারফরমেন্স পাওয়া যায় তেমন একটা র্যাম, OCPC একটা আমেরিকান ব্র্যান্ড, এবং এটা তাইওয়ান থেকে অ্যাসেম্বলিং করা, অলরেডি নিচে লেখা দেখতেই পাচ্ছেন। ও এই যে দেখেন, দেখতেই পাচ্ছেন ওভারক্লকিং এ ভালো পারফরমেন্স পাওয়া যায়, এবং এটা কিন্তু DDR4 এর 8GB একটা র্যাম, 3200 MHz, এবং লাইফ টাইম ওয়ারেন্টি সহ অফিসিয়াল প্রোডাক্ট, খুবই ভালো মানের প্রোডাক্ট।
2500 টাকার মধ্যে আপনারা ইনশাআল্লাহ এই র্যামটা মার্কেটে পেয়ে যাবেন। এবং এপিসি বিল্ডে আমরা যে এসএসডিটা রাখছি এটা কিন্তু অবশ্যই ওসিপিসি ব্র্যান্ডের একটা এসএসডি, যেটা এমএফএল 300 মডেলের 256 জিবি এনভিএমই এসএসডি, আমেরিকান প্রোডাক্ট, এটা 3000 উপর রিডেড স্পিড এবং পরিশেষে 5 বছরের ওয়ারেন্টি। মনে শান্তি। জি অবশ্যই, 3000 টাকার আশপাশে প্রাইস, 5 বছরের ওয়ারেন্টি, মানেই হচ্ছে একটা ভালো পাওয়া আর আপনার টাকার নিশ্চয়তা পাওয়া, তেমন একটা প্রোডাক্ট, একটা ভালো মানের প্রোডাক্ট। এপিসি বিল্ডে কিন্তু আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে রিভেঞ্জার ব্র্যান্ডের সেই পাওয়ার সাপ্লাইটা ব্যবহার করছি, 350 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই, 2 বছরের ওয়ারেন্টি সহ 1500 টাকার আশপাশে পেয়ে যাবেন ভালো মানের একটা পাওয়ার সাপ্লাই। এপিসি বিল্ডে 4-in-1 কম্পোসিট কিন্তু অবশ্যই থাকছে, সেটা হ্যাবিট ব্র্যান্ডের, দেখতেই পাচ্ছেন হ্যাবিটের 4-in-1 কম্পোসিটটা খুবই গর্জিয়াস এবং অনেক পুরনো একটা মডেল, যেটা কিন্তু RGB লাইটিং কিবোর্ড, RGB লাইটিং মাউস এবং সাথে একটা গেমিং হেডফোন, একটা মাউস প্যাড। এটা হচ্ছে হ্যাবিটের গেম নোট KB501CM মডেলের একটা 4-in-1 কম্পোসিট, 1 বছর ওয়ারেন্টি সহ থাকবে, 2200 টাকার আশপাশে মার্কেটে পেয়ে যাবেন এবং এটা ভালো মানের একটা কম্পোসিট। ওকে, এবং এই বিল্ডে আমরা CPU কেস হিসেবে কিন্তু একটা টার্বো ব্র্যান্ডের ক্যাসিং ব্যবহার করছি, সামনে রোবোটিক একটা ডিজাইন রয়েছে, এটার মডেল নাম্বারটা হচ্ছে 6606 মডেলের একটা ক্যাসিং, সামনে 3টা, পেছনে একটা, টোটাল 4টা RGB লাইটিং ফ্যান, যেটা খুবই সুন্দর কালার দেয় এবং এটা আপনি চাইলে সুইচের মাধ্যমে কালার চেঞ্জ করতে পারবেন, ফ্যানের লাইটটা আপনি অফ রেখে ফ্যানটা চালু রাখতে পারবেন, তেমনও করতে পারবেন, এবং সাইডে কিন্তু টোটালি টেম্পার্ড গ্লাস, খুব সুন্দর এই কেসটা আমাদের এই পিসি বিল্ডে রয়েছে, যেটা কিন্তু 3500 টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন। আর আজকে কিন্তু এই বিল্ডে সেই পিসি পাওয়ারের আরও একটা মনিটর থাকছে ভাইয়া, দেখতে সত্যি খুব সুন্দর লাগে সামনে থেকে। এই মনিটরটা কিন্তু PCGM22WSY এবং এই মনিটরটাও কিন্তু বাংলাদেশের শীর্ষস্থানীয় রিভিউয়াররা রিভিউ করেছে, আপনারা দেখেছেন, এটা কিন্তু IPS ডিসপ্লে, 100Hz 120% sRGB লো ব্লু লাইট ফিল্টার দেওয়া আছে, 5 ms রেসপন্স টাইম, মানে কালার কোয়ালিটির কথা বলেন এবং আপনি যদি রিফ্রেশ রেটের কথা বলেন, সব দিক মিলিয়ে খুব সুন্দর একটা মনিটর এবং পরিশেষে 3 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি, যেটা আমাদের সবারই সুপরিচিত CSI প্রোডাক্ট। আর এই প্রোডাক্টটা খুবই ভালো মানের প্রোডাক্ট, যেটা মোটামুটি 9.5 থেকে 10,000 টাকার মধ্যে আপনারা মার্কেটে পেয়ে যাবেন। আজকের কোরাই ফাইভের 12th generation দিয়ে এই প্যাকেজটা আমাদের কিন্তু একদম স্পেশাল একটা প্রাইসে থাকছে, মাত্র 46,500 টাকায়। 46,500, জি, চাইলে কেউ কাস্টমাইজ করে নিতে পারবে, অবশ্যই নিতে পারবে। এরপরে যে প্যাকেজটা দেখবো এটা কিন্তু আরো একটা গর্জিয়াস প্যাকেজ ভাইয়া, এইটার জন্য কিন্তু অনেক কমেন্ট ছিল। জি অবশ্যই, আর আমরা আশা করছি যে আমরা ভবিষ্যতে যদি আরো নতুন নতুন প্রসেসর পাই, এটা যদি আমরা 5600G এর মতো পাই, তাহলে আমাদের ভিউয়ার্সদের জন্য কিন্তু আরো ভালো হবে। আমরা ভাবছি আর কি যে ভবিষ্যতে হয়তো এই প্রসেসরটাও জাতীয় প্রসেসর হবে, যখন আপনার হচ্ছে যে 5600G প্রসেসরটা হয়তো মার্কেটে আর থাকবে না। তো এই প্রসেসরটা কিন্তু একটা ভালো প্রসেসর, যেটা কিন্তু 8500G প্রসেসরটা, যেটা কিন্তু 6 কোর 12 থ্রেডেড একটা প্রসেসর, তবে এটা হচ্ছে যে 22 MB ক্যাশের একটা প্রসেসর, যেটা কিন্তু বেস ফ্রিকোয়েন্সিটা হচ্ছে 3.50 GHz আর এটার ম্যাক্স বুস্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 GHz প্লাস DDR5, সত্যি M5 সকেটের একটা ভালো প্রসেসর। আর এটা মার্কেটে 18.5 থেকে 19,000 টাকার মধ্যে থাকে, 3 বছর ওয়ারেন্টি থাকে। এই বিল্ডে মাদারবোর্ড হিসেবে কিন্তু ব্যবহার করছি সেই ম্যাক্সানের আরও একটা প্রোডাক্ট ভাইয়া, 650 সিরিজ। জি, এবং এই মাদারবোর্ডটার মধ্যে বেশ কিছু বিষয় আছে ভাইয়া, দেখেন আমরা যদি MSI এর 650 MP মডেলের মাদারবোর্ডটার কথা চিন্তা করি, 16,500 টাকার আশপাশে, কিন্তু প্রোডাক্টিভিটির দিক থেকে এই মাদারবোর্ডটা তার চাইতে বেটার পারফর্ম করবে, প্রাইসের ভিতরে বিল্ড কোয়ালিটি প্লাস থাকবে, হচ্ছে Wi-Fi 6th generation। হ্যাঁ অবশ্যই, এবং এটার মধ্যে যে VRM গুলো দেয়া আছে ভাইয়া, দেখেন একটা মাদারবোর্ড প্রোডাক্টিভিটি দেখে বলা যায় অন্যান্য ব্র্যান্ডের 20-22,000 টাকার মাদারবোর্ডের মতো। অবশ্যই অবশ্যই ভাইয়া, হয়তো তারা বাংলাদেশের বাজারে মার্কেটিং করার জন্য এখন প্রাইসটা কমিয়ে দিয়েছে, এই সুযোগে আপনারা ভালো একটা বিল্ড কোয়ালিটির মাদারবোর্ড নিতে পারেন। দেখতেই পাচ্ছেন এই যে VRM এর উপর হিটসিংটা, খুবই গর্জিয়াস একটা হিটসিং, যেটা থেকে Wi-Fi 6th generation, এই যে Wi-Fi কার্ডটা এখানে রয়েছে, এবং মাদারবোর্ডে যদি PCB-র কালারটা দেখেন ভাইয়া, অবশ্যই এটা দেখতে Asus এর মতো লাগে অনেকটা। আচ্ছা, এটার প্রাইস রেঞ্জ কেমন? এটার প্রাইস রেঞ্জ হচ্ছে 14,800 টাকা মাত্র, 14,800 টাকায় DDR5 650 সিরিজ প্লাস Wi-Fi থাকবে, বাজেটে বেস্ট, অবশ্যই অফিসিয়াল প্রোডাক্ট। আপনি তো জানেন বাংলাদেশের শীর্ষস্থানীয় রিভিউয়াররা কিন্তু এটা নিয়ে অনেক রিভিউ করেছে এবং তারা কিন্তু রিসেন্টলি আরও বড় আকারে কাজ করতে যাচ্ছে, কারণ মাদারবোর্ডটা আসলেই ভালো ভ্যালু ফর মানি। এবং এই মাদারবোর্ডটা আমরা কিন্তু রিসেন্টলি অনেক দেখছি বিল্ড করতে, যেখান থেকে ভালো পারফরমেন্স পাওয়া যায়, আপনারাও ইনশাআল্লাহ নিতে পারেন, যে প্রাইসেও ভালো, আপনি প্রোডাক্টিভিটিও ভালো পাচ্ছেন, তেমন একটা মাদারবোর্ড কিন্তু এই মাদারবোর্ডটা, যেটার প্রাইস থাকবে 14,800 টাকা, 3 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ একটা ভালো মানের মাদারবোর্ড। এবং এই বিল্ডে আমরা র্যাম হিসেবে কিন্তু ব্যবহার করছি অরোজের একটা র্যাম, দেখতেই পাচ্ছেন, যেটা কিন্তু DDR5 6000 MHz একটা র্যাম এবং এটা 16GB একটা র্যাম দিব আমরা এখানে, যদিও এটা কিন্তু 16GB করে 32GB একটা কিট, যেটাতে আমরা 16GB দিব এবং
লাইফ টাইম ওয়ারেন্টি সহ এই র্যামটা একটা ভালো র্যাম কিন্তু, যেটা আপনারা মার্কেটে 7,500 টাকার মধ্যে পেয়ে যাবেন এবং লাইফ টাইমের ওয়ারেন্টি থাকবে অফিসিয়াল প্রোডাক্ট। এবং এপিসি বিল্ডে কিন্তু আমরা অবশ্যই একটা Gen 4 SSD রাখছি, যেটা কিন্তু ওয়ার্ল্ডের আরও একটা ফেমাস ব্র্যান্ড WD, এবং এটা হচ্ছে SN580 মডেলের। এটার কিন্তু আমরা 500 GB একটা NVMe SSD রাখছি, যেটা কিন্তু অফিসিয়াল প্রোডাক্টে দেখতেই পাচ্ছেন খুবই ভালো মানের এই Gen 4 SSDটা আমরা এপিসি বিল্ডে রাখছি, যেটা 6,000 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এবং ওয়ারেন্টি থাকবে কিন্তু অবশ্যই 3 বছর। এবং এপিসি বিল্ডে আমরা যে পাওয়ার সাপ্লাইটা ব্যবহার করছি সেটা কিন্তু কুলার মাস্টার ব্র্যান্ডের 500 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই। আপনারা জানেন কুলার মাস্টার ব্র্যান্ডটা কিন্তু ইন্টারন্যাশনালি একটা ভালো ব্র্যান্ড, এবং এই পাওয়ার সাপ্লাইটা 500 ওয়াটের, যেটা দিয়ে আপনি মোটামুটি দেখা গেছে যে আপনি এই যদি ইন্টেলের কার্ডগুলো ব্যবহার করেন 750 কার্ড ব্যবহার করতে পারবেন, অথবা যদি আপনি NVIDIA ব্যবহার করেন দেখা গেছে যে আপনি 1660 2060 পর্যন্ত ব্যবহার করতে পারবেন অনায়াসে। তো এই পাওয়ার সাপ্লাইটা আমরা এই কারণে এখানে দিয়েছি, যেহেতু একটু ভালো বিল্ড, এখানে একটা ভালো পাওয়ার সাপ্লাই অবশ্যই নিডেড। আর এই পাওয়ার সাপ্লাইটা মোটামুটি আপনারা 4,500 টাকার মধ্যে পেয়ে যাবেন 3 বছরের ওয়ারেন্টি সহ। এবং এপিসি বিল্ডেও কিন্তু আমরা একটা 4-in-1 কম্বো সেট রাখছি, অবশ্যই এক্সা ব্র্যান্ড, এটা কিন্তু একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, যারা অফিসিয়াল প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন। এবং ইন্টারন্যাশনাল প্রোডাক্টগুলোর মধ্যে একটা ভালো বিষয় হচ্ছে যে একটা ফ্ল্যাগশিপ ভাব থাকে, ঠিক এটার মধ্যেও কিন্তু তেমন। আপনি কিবোর্ডটা যদি একটু সামনে থেকে দেখেন বুঝতেই পারবেন যে একটা ফ্ল্যাগশিপ প্রোডাক্টের মতো। এবং এটা কিন্তু RGB লাইটিং কিবোর্ড, RGB লাইটিং মাউস, একটা খুব সুন্দর গেমিং হেডসেট এবং এটার সাথে একটা মাউস প্যাড, খুব সুন্দর এই 4-in-1 কম্বো সেটটা আমাদের এই পিসি বিল্ডে রয়েছে। 2600 টাকার পাশাপাশি দাম থাকবে এবং 1 বছরের ওয়ারেন্টি থাকবে, খুবই ভালো মানের এই কম্বো সেটটা কিন্তু আমাদের এই পিসি বিল্ডে রয়েছে। এবং আজকে এইখানে CPU কেস হিসেবে কিন্তু খুবই গর্জিয়াস লুকিং একটা CPU কেস আছে, এটা নতুন আসছে একদম লেটেস্ট। এটা কিন্তু দেখতে অনেকটা কর্সারের মতো একটু লুকিং আসে, এই ক্যাসিংটা কিন্তু সত্যি অসাধারণ, কারণ এটার ভিতরে যে 4টা ফ্যান ব্যবহার করা হয়েছে ভাই দেখতেই পাচ্ছেন, এগুলো কিন্তু অনেকটা ইনফিনিটি সিরিজের মতো। এবং এইটার যদি ফ্যানের কথা চিন্তা করি, NZXT বা কর্সারের এরকম ফ্যান কিনতে গেলে আপনি কিন্তু এই 4টা ফ্যানের দাম 10,000 টাকার উপরে, ঠিক আছে? তো সেই জায়গায় আমরা একটা ক্যাসিং পাচ্ছি যেটার প্রাইসটা কিন্তু মাত্র 6,000 টাকার মধ্যে, একটা ATX কেস, দেখতেই পাচ্ছেন লুকিংটা ওয়াও। এবং এটা কিন্তু অবশ্যই দেখা গেছে যে আপনি সুইচ দিয়ে কালারটা কন্ট্রোল করতে পারবেন, ফ্যানটা বন্ধ রাখতে পারবেন, এবং এই ফ্যানগুলোর সাথে কিন্তু RGB হেডার রয়েছে, যেটা আপনি মাদারবোর্ডের সাথে সিঙ্ক করে কালার কন্ট্রোল করতে পারবেন। খুব সুন্দর ক্যাসিংটা, সত্যিকার অর্থে বাজেট ফ্রেন্ডলি। এটা কিন্তু হোয়াইট এবং ব্ল্যাক কালার দুটো ভ্যারিয়েন্টই রয়েছে, যার যেটা পছন্দ নিতে পারবেন। ও আরেকটা বিষয়, এটা কিন্তু টোটালি 4টা ভ্যারিয়েন্ট বলা যাবে, হোয়াইট আর ব্ল্যাক তো আছে, এটার সামনে কিন্তু গ্লাস, সাইডে টেম্পারড গ্লাস, এটার মধ্যে আরেকটা আমাদের কাছে গ্যাজেট আছে, হ্যাঁ ম্যাশ আছে, যেটা আপনারা যদি অনেকেই চান যে গ্লাস না ম্যাশ নিব, তারাও কিন্তু নিতে পারবেন, এই সেম প্রাইসেই থাকবে, ওইটাও আপনারা চাইলে নিতে পারবেন ইনশাআল্লাহ। ওইটাও ব্ল্যাক এন্ড হোয়াইট কালার আছে, এই প্রাইসে নিতে পারবেন। আর এপিসি বিল্ডে আজকে মনিটর হিসেবে কিন্তু রাখছি বাংলাদেশের জাতীয় মনিটর ভাইয়া M22F, যে আমাদের রবিন ভাই নিজেও ব্যবহার করে, কিন্তু পার্সোনালি ইউজ করি, জি ভালো লুকিং, গুড, খুবই গর্জিয়াস লুকিং। এবং এটা হচ্ছে IPS ডিসপ্লে 75 Hz, আর এটার স্টাইলটা নিয়ে তো কারো কোনো অভিযোগ নাই, সবার পছন্দ, রাইট, জি খুবই সুন্দর একটা মনিটর। এই মনিটরটা কিন্তু আমরা এপিসি বিল্ডে রাখছি, প্রাইসটা কিন্তু থাকবে 11,500 টাকার আশপাশে রাখছি আমরা, 11,500 টাকা, 11,500 M22F বেস্ট প্রাইস, অবশ্যই বেস্ট প্রাইস, এবং 3 বছরের ওয়ারেন্টি থাকবে আমাদের CSR প্রোডাক্ট। ওকে, তাহলে 8500G দিয়ে ফুল সেটআপ প্রাইস কত থাকছে আজকে? এটা কিন্তু আজকে দেখতেই পাচ্ছেন খুব গর্জিয়াস একটা সেটআপ হয়েছে, এবং এটার প্রাইসটাও কিন্তু একটা চমৎকার প্রাইসে দিচ্ছি, মাত্র 70,000 টাকায়। 70,000 টাকায় কমপ্লিট সেটআপ, বাসায় নেবেন, লাইন দিবে, চালাবে, জি কাস্টমাইজ করার ফ্রিডম থাকছে, এটা আপনার স্বাধীনতা, আপনি যে কোনো প্যাকেজে কাস্টমাইজ করে নিতে পারবেন ইনশাআল্লাহ। যারা রাজু ভাইয়ের কাছ থেকে পিসি বিল্ড করতে চায়, তাদের জন্য সিস্টেমটা হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে অনলাইনে অর্ডার করতে হবে, ভিডিওতে নাম্বার দেওয়া আছে, লাস্টে 100 হোয়াটসঅ্যাপ থাকবে, প্লাস ফিজিক্যালি শপে এসে, জি শপে কিভাবে আসতে হবে, প্লাস অনলাইনে কিভাবে নিতে হবে, রাজু ভাই বলে দিবেন। জি আমাদের ডেলিভারি সিস্টেম দুটো, যেমনটা আপনি বলছিলেন, আপনারা চাইলে আমাদের শপে ভিজিট করতে পারেন। আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড, যেটা হচ্ছে সুবাস্তু ICT ভবন এবং মাল্টিপ্লান সিটি সেন্টারের ঠিক বিপরীত পাশের গলিটাই হচ্ছে কফি হাউসের গলি। এই কফি হাউসের গলিতে 83 নম্বর বিল্ডিং, KJS ম্যানশন, যেটা বাংলাদেশের প্রথম কম্পিউটার মার্কেট। এই KJS ম্যানশনে আমাদের দুটো হাউস রয়েছে, একটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে, যেটি দোকান নাম্বার G6 ওয়ান স্টপ সলিউশন, অপরটি হচ্ছে সেম বিল্ডিং এর তৃতীয় তলায় 304-305 নম্বর অফিস, ওয়ান স্টপ সলিউশন। এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে। বন্ধুরা আসতে পারবেন না, বাংলাদেশের 64 জেলা থেকে এই পিসিগুলো নিতে চান, তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে, এই দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারবেন। মাত্র 1500 টাকা অ্যাডভান্স করলে এই কম্পোনেন্টগুলো দিয়ে পিসিগুলো একদম রেডি করে আমরা আপনাদেরকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিব। কুরিয়ার সার্ভিস থেকে প্রোডাক্টটা হাতে বুঝে পেয়ে কার্টুনগুলো দেখবেন, সব কিছু সেম টু সেম গেছে কিনা, সব কিছু ঠিক আছে কিনা, সব কিছু ঠিক থাকলে প্রোডাক্টটা কুরিয়ার সার্ভিস থেকে উঠিয়ে নেবেন, বাকি টাকাটা কুরিয়ার সার্ভিসকে দিয়ে দিবেন, ঠিক আছে? যারা রবিন ব্লগসের ভিডিও দেখে আসবে, ইনফ্লুয়েন্স হয়ে আসবে, তাদের জন্য বেটার সার্ভিস, ভালোবাসা অল টাইম চাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বরাবরের মতো আজকেও কিন্তু কমিটমেন্ট দিচ্ছি, ভালো সার্ভিস দিয়েছি, দিব ইনশাআল্লাহ। ঠিক আছে রাজ ভাই, আজকে আমরা ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হবে আবারও, ভালো থাকবেন, ভালো রাখবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।